সুপ্রিয় এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ডাক্তার হতে চাও, তোমাদের সবারই প্রথম পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো একটি সরকারি মেডিকেলে চান্স পাওয়া। আর তোমাদের মধ্যে যাদের একটু প্রত্যাশা বেশি থাকে, তারা ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ বাংলাদেশের প্রথম সারির সরকারি মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়ার স্বপ্ন দেখো। কিন্তু সরকারি মেডিকেলের মাত্র 4,350টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা থাকে লক্ষাধিক। বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো বিশ্লেষণ করলে দেখা গেছে, প্রতি আসনের জন্য কমপক্ষে 35 থেকে 40 জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবছরও তেমনটি ধারণা করা হচ্ছে, প্রতি আসনের জন্য হয়তোবা 45 থেকে 50 জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। লক্ষ লক্ষ প্রতিযোগীদের মধ্যে থেকে সরকারি মেডিকেলের সোনার হরিণের মতো একটি আসন তোমাদের অনেকেরই ভাগ্যে জুটবে না। তাই তোমাদের যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, তারা হয়তো ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছ, কোনো কারণে যদি সরকারি মেডিকেলে চান্স না হয়, তাহলে যে কোনো একটি প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে তোমাদের কাঙ্ক্ষিত MBBS ডিগ্রিটি অর্জন করে ডাক্তার হয়ে দেশের সেবা করবে, মানুষের সেবা করবে। কিন্তু প্রাইভেট মেডিকেল থেকে MBBS ডিগ্রি কমপ্লিট করা চারটেখানি কথা নয়, কারণ প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হতে হয়, যে সমস্যাটিতে পড়তে হয়, তা হচ্ছে এই প্রাইভেট মেডিকেল কলেজের একাডেমিক খরচ, অর্থাৎ পড়াশোনার খরচ। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল কলেজেই ভর্তির সময় ভর্তি ফি এবং আনুষঙ্গিক খরচ বাবদ এককালীন মোটা অঙ্কের একটি টাকা জমা দিতে হয়। এই পরিমাণটা এক এক কলেজে এক এক রকমের। সাধারণত বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে বর্তমানে 5 বছরে একাডেমিক খরচ 15 লাখ টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আমি তোমাদের আজকের ভিডিওতে প্রাইভেট মেডিকেল কলেজের কেমন খরচ হতে পারে সে বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা প্রাইভেট মেডিকেলে পড়তে চাচ্ছ এবং যেসব অভিভাবকরা পরিকল্পনা করছেন আপনার সন্তানদের প্রাইভেট মেডিকেলে পড়াবেন, তারা আমার আজকের ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর জেনে নিন প্রাইভেট মেডিকেলে কেমন কি খরচ হতে পারে এই 5 বছরের একাডেমিক খরচ। বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবে, শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি বেশি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবে। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হবে 18,16,000 টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 22 থেকে 27 লাখ টাকা। জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 11,85,000 টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 16 থেকে 20 লাখ টাকা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের সম্ভাব্য খরচ 26 থেকে 27 লাখ টাকা। শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 23 থেকে 25 লাখ টাকা। ইব্রাহিম মেডিকেল কলেজের ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 23 থেকে 25 লাখ টাকা। ইবনে সিনা মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 23 থেকে 25 লাখ টাকা। এনাম মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজেরও সম্ভাব্য মোট খরচ 25 থেকে 27 লাখ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের মোট সম্ভাব্য খরচ 25 থেকে 27 লাখ টাকা। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তিকালীন দিতে হয় 18 লাখ টাকা। এই কলেজের সম্ভাব্য মোট খরচ 30,95,000 টাকা। খরচের এই হিসেব সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে দেখানো হয়েছে। এর মধ্যে কিছু কিছু তথ্য হালনাগাদ করা নেই, তাই তোমাদের খোঁজ খবর নিতে হবে তুমি যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেখানকার খরচ কেমন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করার পরিকল্পনা করছো এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা যারা আপনাদের সন্তানদের প্রাইভেট মেডিকেল থেকে MBBS ডিগ্রি কমপ্লিট করিয়ে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন, আপনাদের সবার উদ্দেশ্যেই আমি কয়েকটি কথা বলছি। এই MBBS ডিগ্রিটি কমপ্লিট করতে যে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে, এই পরিমাণ টাকা হয়তো আপনাদের অনেকেরই সারা জীবনের কষ্টার্জিত টাকা, অনেকের ঘামের টাকা, অনেকের শ্রমের টাকা। অনেকে হয়তো ছোট্ট একটি চাকরি করতেন, পেনশনে কিছু টাকা পেয়েছেন, সেই টাকাটি এখানে খরচ করবেন আপনার সন্তানদের পেছনে। আবার কেউ হয়তো বা নিজেদের পৈতৃক কিছু সম্পত্তি অথবা নিজেদের কষ্টের টাকায় কেনা সম্পদ বা বাড়ি বিক্রি করে আপনার সন্তানদের জন্য এই টাকাগুলো আপনারা এখন এই কলেজের পিছনে আপনারা খরচ করবেন আপনাদের সন্তানদের জন্য। কিন্তু যেখানেই খরচ করুন না কেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন আপনার সন্তানকে কোন মেডিকেলে আপনি পড়াচ্ছেন, সেই মেডিকেলের রেপুটেশন কেমন, সেই মেডিকেলে যারা পড়ছে তাদের সাথে কথা বলুন, খোঁজ খবর নিন। কারণ প্রাইভেট মেডিকেলের
একবার যদি আপনি ঢুকে যান কোথাও, সেখানে যদি কোনো সমস্যা হয়, আপনি কিন্তু সেখান থেকে চাইলেও আর ফেরত আসতে পারবেন না। কারণ এই যে ভর্তির টাকাটা এককালীন নেওয়া হয়, এই টাকাটা আপনি আর কখনোই ফেরত পাবেন না। বরং আপনি যদি চান এক কলেজ থেকে আরেক কলেজে আপনি মাইগ্রেট হবেন বা পরিবর্তন হবেন, তখনও কিন্তু আপনাকে মোটা অঙ্কের একটি টাকা ডেমেরিজ দিয়ে তারপর আপনাকে অন্যত্র যেতে হবে। সুতরাং যা কিছু করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। আগামী ভিডিওতে আলোচনা করব প্রাইভেট মেডিকেলে ভর্তির ক্ষেত্রে আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই বিষয়টি নিয়ে। আমার সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে মতামত দেবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই পুরনো কথাটাই আবারও বলছি, তোমরা যে যেখানেই পড়ো না কেন, যে যেখানেই চান্স পাও না কেন, সবার উপরে একজন ভালো মানুষ হও, মানুষের সেবা করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।